কল্যাণ ট্রাস্টের টাকা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন এরশাদ পুত্র এরিক এরশাদ। মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর দর্শনামোরের পল্লী নিবাসে সংবাদ সম্মেলন করেন এরিক এরশাদ ও তার মা বিদিশা সিদ্দিক। এরিকের অভিযোগ, তার বাবা হুসেন মোহাম্মদ এরশাদ মারা যাওয়ার পর কল্যাণ ট্রাস্ট থেকে তিনি কোনো টাকা পাননি, তাই ধার দেনা করে চলতে হচ্ছে তাকে। আমার বাবা মারা যাওয়ার পরে আমি কোনো রকম টাকা পাইনি। তাহলে আপনি চলছেন কিভাবে? আমার কিছু লোন আছে, ওই লোন দিয়ে আমি চলছি। আর আমার তো কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে, খুব মানবতার জীবন যাপন করছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরিক বলেন, প্রয়োজন হলে তার চাচা জিএম কাদেরকে সমস্যার কথা জানাবেন তিনি। আপনি আপনার চাচাকে এই বিষয়টা জানিয়েছেন কিনা এবং তাকে জানাবেন কিনা, তার হেল্প নেবেন কিনা? আপনার ট্রাস্টের টাকা যেহেতু আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি হেল্প নেবেন কিনা, সাহায্য নেবেন কিনা? প্রয়োজন হলে নিব, প্রয়োজন হলে অবশ্যই নিব। এই মুহূর্তে প্রয়োজন মনে করছি, কিন্তু আমি মানে এই মুহূর্তে ওনার সাথে ওইভাবে কথা হয়নি। আপনার পরিবারের সঙ্গে, আপনার চাচার সঙ্গে, জিএম কাদেরের সঙ্গে আপনার এখন সম্পর্ক কেমন, বা আপনার পরিবারের যারা অন্যরা রয়েছে জিএম কাদের সহ তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন, এবং আপনি ঠিক রয়েছেন কিনা, মানে সবকিছু স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন কিনা? জি ভালো, কিন্তু আমার তো যে বললাম কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে। এ বিষয়ে এরিকের মা বিদিশাও জানান, আর্থিকভাবে এরিক খুব কষ্টে দিন কাটাচ্ছেন। রংপুরে কল্যাণ ট্রাস্টের কোল্ড স্টোরে গিয়েও লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন তিনি। হুসেন মোহাম্মদ এরশাদ যখন মারা যান, তখন উনি একটি এরিকের কল্যাণের জন্য একটি ট্রাস্ট তৈরি করে যান, হুসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্ট। এবং এই ট্রাস্টের আন্ডারে এরিকের এই বাড়িটা আছে, রংপুরে একটা কোল্ড স্টোরেজ আছে, আরও ঢাকায় কিছু সয় সম্পত্তি আছে। গত যে কমিটিটা আগে ছিল, সেই কমিটিটা তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তারা হ্যান্ড ওভার করছে না। এই হ্যান্ড ওভার না করার কারণে এরিক প্রচণ্ড রকমে ফাইন্যান্সিয়ালি সে অনেক কষ্টের মধ্যে সে সাফার করছে, তার দিন যাপন করছে, তার মাস যাপন করছে, তার স্বাভাবিক জীবন যাপন তার থেমে গেছে। আপনারা সবাই বুঝেন সাধারণ জীবন মানে কেউ একজন প্রেসিডেন্টের সন্তান, ওর জীবনে তো নিশ্চয়ই অভাব দেখে নাই, ওর জীবনে তো নিশ্চয়ই কষ্ট দেখে নাই। সেই বাচ্চাটা আজকে গত 2 বছর ধরে তাদের থেকে 2 বছরের মতো তারা তাকে কষ্টে রেখেছে। এই কমিটিটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে যাওয়ার পর এরিক তাদেরকে বহিষ্কার করে দিয়েছে, কিন্তু তারপরেও এই কমিটিটা এরিকরে তার ট্রাস্ট তাকে বুঝিয়ে দেয়নি, যে কারণে আজকে এরিকের এই অবস্থা। এরিকের একটা কোল্ড স্টোরেজ আছে, এরিক আজকে এসেছিল যে আমি আমার কোল্ড স্টোরেজটা অবস্থা দেখতে চাই, কারণ এখানে মেন ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে একটাই ব্যবসা প্রতিষ্ঠান ওর আব্বা ওর জন্য করে গেছে। সেখানে যে আজকে রীতিমতো একটা মানে কি বলবো, একটা ভয়াবহ একটা পরিস্থিতি আমরা ফেস করলাম, যেটা মানে শেষ করতে আর কি পুলিশ প্রশাসনের পর্যন্ত দ্বারস্থ হতে হয়েছে, আমাদের ওখান থেকে বের করতে হয়েছে, আমাকে শিলতাহানি করা হয়েছে, তারপরে অকথ্য ভাষায় এরিকের সাথে গালিগালাজ করা হয়েছে, অকথ্য ভাষায় ওখানে মানে গায়ে পড়ে পড়ে ওরা মারামারি করার চেষ্টা করছিল ছেলেপেলেরা, এবং তারা বারবার বলতে চাচ্ছে যে এখান থেকে বের হয়ে যান, এখানে আপনারা থাকতে পারবেন না, আপনারা কেউ না, আপনারা কে, আপনারা এখানে আসবেন না, আমরাই সব কিছু, মোটামুটি একরকমের মানে দখলদারিত্ব বলতে পারেন আপনারা। এম কাদের সাহেব এখন আমি শুনেছি উনি এমপি হয়েছেন, এটা তো সবাই জানেন, উনি বিরোধী দলের নেতা হয়েছেন, তো উনি নিশ্চয়ই আপনাদের মাধ্যমে জানবেন, দেখবেন যে ওনার ভাইয়ের ছেলের আজকে এই অবস্থা, এরপরে দেখি উনি কি করেন। জাতীয় পার্টির কোনো নেতা এরিক এরশাদের খবর নেয় না, একজন নেতা, একজন এমপি, একজন মন্ত্রী, একটা মানুষ এরিকের সাথে খোঁজ খবর নেয় না। এরিকের মা বিদিশা শালীনতা হানির অভিযোগ এনে ঢাকায় ফিরে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।